আমার আপনাদের জেলাধারী ছেলে এখন আপনাদের সামনে আসছে মৌলানা আব্দুল গফফার সাহেব বল্লালপুর মাদ্রাসার সহযোগী শিক্ষক মৌলানা আব্দুল গফফার সাহেব বল্লালপুর বেতনখানা মাদ্রাসার সহযোগী শিক্ষক আসুন ভাই السلام عليكم ورحمة الله وبركاته پانی میں آگ لگانا ہے مشکل پانی میں آگ لگانا ہے مشکل بہتی ہوئی دریا کو پھرانا ہے مشکل مشکل تو ہے مگر اتنا سا نہیں जितना के बिगड़े हुए कौम को सुधरना है मुश्किल वाह वाह शाबाश शाबाश अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू इन्नल हमदुलिल्लाह نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا لا كلكم راعٍ
ربكم مسؤول عن رعيته. مسلمان تھوڑے کی پوری بے مسلمان تھوڑے ایک پوری بے سیتن ری پھر پر سب پر لیسے مسلمان سیتن ری پھر پر حامل پابی دوی جو نتے حالا پھر مت لوتا تیل مسلمان ترادت نرتے آس مسلمان ترادت نرتے آس سیتن جے پر کاس و دسمن ہوئے جابے فاس مسلمان مسلمان اتنی بھول رکارا مسلمان اتنی بھول رکارا دوی جو نتی چھڑتے آلا جنمت یادا مسلمان سیطن ری فیرے پارے سیطن ری فیرے پارے ہاں دیکھنا پھر فلٹ جے گندام مسلمان اتنی بولے کارام مسلمان اتنی بولے کارام دوی جو نتی چھارتے آنا جنت آدام مسلمان کنتا بولی کنتا چھاری আজান শুনলে পারে তারা তাড়াতাড়ি পালাবে না হলে কি হবে
মৌলভি সাহেব আমাদেরকে ডাকবে, দিয়ে কি করবে, নামাজ পড়তে নিয়ে যাবে, তো আমরা এখান থেকে পালাই। এর জন্য মুসলমান আজকে কি হয়েছে, শয়তান যেমন পারতে পারতে পালাই, এরাও পারতে পারতে পালাই। যাই হোক, প্রশংসা মত রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর নাকার করে বেকার করে ছেড়ে দিয়েছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়াছেন। তাদেরই মধ্যে থেকে আমাদের শেষ নবী মামনার লাল তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার লোকে পাঠিয়েছেন, যিনি কষ্টকে কষ্ট না মনে করে, দুঃখকে দুঃখ না মনে করে, রক্তকে পানির মতো বইয়ে দিয়ে ইসলামকে বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন, তার প্রতি অগণন দরুদ ও সালাম নাযিল হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারসলাম, আমি আপনাদের সামনে কুরআন মাজিদে আপনাদের ছোট্ট মতো আয়াত পাঠ করেছি, সেটি হচ্ছে কি সূরা আল ইমরান, সূরা নম্বর কি ফাতাহ সূরা, তারপরে সূরা বাকারা, তারপরে হচ্ছে সূরা আল ইমরান মানে তিন নম্বর সূরা, তারপরে আয়াত নম্বর হচ্ছে 104 নম্বর আয়াত, তারপরে একটি সহি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, সেটি হচ্ছে মুসলিম শরীফ। কুরআনের পরে পরে দুইখানা গ্রন্থ হাদিস গ্রন্থ আছে, সেটি হচ্ছে বুখারি আর মুসলিম। তাই মুসলিম শরীফের হাদিস আমি আপনাদের সামনে আপনি পেশ করেছি, সেই হাদিসটি পাবেন কিতাবুল ঈমান পৃষ্ঠা নম্বর 51 মানে 51। এই কুরআনের আয়াতটি এবং আল্লাহর নবীর সেই হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য এতে করব আমার তাফিক ইল্লাহ। তো বন্ধুরা আমার আজকে আমার যে ভাই বাকিরা এই যে এত সুন্দর ভাবে জালসার আয়োজন করেছে, তো আল্লাহ তাই আমরা সবাই মন খরচা করে আর মনে শান্তির সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই জালসার মাহফিল এমন একটা জায়গা, এই জালসার মাহফিল এমন একটি জায়গা এখানে আল্লাহর ফেরেশতারা কি করে রহমত বর্ষিত করে, আর এদের জন্য যারা এখানে থাকে যারা জালসা শুনতে এসেছে তাদের জন্য আল্লাহ মাগফিরাতের আল্লাহর কাছে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। এমন কেউ হাদিসে এটাও এসেছে যে পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ, এই মাছগুলো এবং কি গর্তের পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে, এই পিঁপড়েও তাদের জন্য দোয়া করে যারা দিনের পথে থাকে। তো যাই হোক, সহজে আরবে আরেকটি কথা বলছি, সহজে আরবে জায়গায় জায়গায় বোর্ডে লেখা থাকে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা নবীর নাম নেব তখন আমরা কি করব, দুরুদ পাঠ করতে হয়। হাদিসে এসেছে যে লোকটি আল্লাহর নবীর নাম শুনল সেই লোকটি দুরুদ পাঠ করল না সেই লোকটি হচ্ছে কৃপণ, আর একটি হাদিসে এসেছে কি যে ওই লোকটি ধ্বংস হয়ে যাবে।
তাহলে এই যে দুরুদে ইব্রাহিম যেটা বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম তাসাউদে বলি হ্যাঁ তাসাউদে বলি আল্লাহুম্মা সাল্লি আলা বলি ওটা হলো ফুল আর ওটাকে সফলি মানে বলা হয় ছোট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা নবীর নাম শুনব তখন কি বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনাদেরকে আর বলতে হবে না হ্যাঁ আপনারা সব বুঝলেন শিখলেন যে নবীর নাম যদি আমরা শুনতে পাই তাহলে আমরা কি বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো সামনে যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না থেকে বসে যাবে ভালো লাগে না দেখতে আর জায়গা পুরো ফাঁকা না রেখে পূর্ণ করে বসো এটা আল্লাহ মোহাম্মদ বলছেন হবে আর রাস্তাতে পথে মেলাতে যারা গাঁজাচ্ছে বা দাঁড়িয়ে আছে ছুটিয়ে না থেকে জালসার প্যান্ডেলে চলে এসে বসে ভালো লাগবে জালসা শুনে জালসা শুনে এসছে কিন্তু ওই মেলাটা না থেকে জালসা শুনে কিছু জ্ঞান হাসিল করে যাবে এটা আমার অনুরোধ তো আজকে আপনাদের সামনে আজকে তৌফিক নিয়ে আলোচনা করব আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেয় তাহলে আমি তৌফিক নিয়ে আলোচনা করব সেই তৌফিকের নাম হচ্ছে কি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আচ্ছা আপনাদের সামনে আমি একটা একটু কথা বলি আমাদের ভাষা কি বলেন তো দেখি আমাদের ভাষা বাংলা কিংবা কারো কারো হিন্দি মানে ভারতবর্ষে যারা আছি আমরা বাংলা হিন্দি তামিলি উর্দু এই সমস্ত জিনিস আমাদের ভাষা এখানকার ভাষা আমরা বেশিরভাগই কি বলি বাংলা হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে ঝাড়খণ্ড তাই তো তো আমি যেই কথাটি বললাম আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই সম্পর্কে যে আলোচনা করব কতজন বুঝতে পারবে যারা আরবি নিয়ে লেখাপড়া করেছে তারাই বুঝতে পারবে না যে অন্য কেউ সাধারণ লোক বুঝতে পারবে না কেন পারবে না যে আমাদের ভাষা আরবি না আর এই শব্দটি কি আরবি শব্দ এই শব্দটি আমরা বুঝতে পারবো